নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নতুন বছরের শুরুতে পয়লা জানুয়ারি দু হাজার বাইশে পূর্বের ঘোষণার চেয়েও বেশি দশ কোটি ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিধির টাকা প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী ট্রান্সফার করেন পূর্বে ঘোষণা ছিল দশ কোটি কৃষকের অ্যাকাউন্টে তিনি টাকা ট্রান্সফার করবেন কিন্তু এখনও পর্যন্ত দশ কোটি ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি অর্থাৎ ঘোষণা মতো আজ চার তারিখেও সবার অ্যাকাউন্টে টাকা আসেনি আর অফিসিয়ালি তা কিন্তু জানিয়ে দেওয়া হলো বাকি কৃষকদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে তাছাড়া এবার টোটাল বেনিফিশিয়ারি সংখ্যা প্রায় বারো কোটি তাহলে বাকি দু কোটি কৃষকের কি হবে অর্থাৎ তারা কবে টাকা পাবেন সে সব কিছুই বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো প্রথমে আপনাদের একটা কথা জানিয়ে দিই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না কারণ বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেখলে আপনি দেখবেন সেই একই আপডেট কিন্তু আছে অর্থাৎ আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কোনোরূপ পরিবর্তন আসেনি সেই দেখুন থার্ড ইনস্টলমেন্টের ঘরে এফ টি উইল বি জেনারেটেড এই কথাটাই লেখা আছে অর্থাৎ আপনারা যে টাকা পেয়ে গেছেন সে সম্পর্কে কিন্তু এখনও কিছুই জানানো হয়নি এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আরও একটা কথা সেই সঙ্গে আপনাদের বলে রাখি যে বাকি প্রায় দু কোটি যে কৃষক যাদের অ্যাকাউন্টে প্রথম দিন টাকা ট্রান্সফারের কোনো কথাই বলেননি মাননীয় শ্রী নরেন্দ্র মোদী তারা কবে টাকা পাবে তো সে নিয়ে প্রশ্ন কিন্তু আপনাদের অনেকেরই আছে সেই সঙ্গে অনেক স্ট্যাটাস আছে যেখানে আপনি দেখতে পাবেন ইনস্টলমেন্ট ডিউ এর ঘরে এক লেখা আছে এবং তার ডান দিকে ইনস্টলমেন্ট যে পেমেন্ট করা হয়েছে তার কাছে জিরো লেখা আছে অর্থাৎ কোনো ইনস্টলমেন্ট ইনি পাননি একটি ইনস্টলমেন্টের টাকা পাবেন এবং এই পিরিয়ডটা আপনারা লক্ষ্য করুন আগস্ট দু থেকে নভেম্বর দু অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন ইনি কিন্তু আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত যে পিরিয়ডের টাকাটা দেওয়া হয় সেটাই এখনও পাননি এটাও ওনার ডিউ আছে এই সব স্ট্যাটাসের ক্ষেত্রে আপনাদের বলবো। যদিও আপনাদের ইনস্টলমেন্টের ঘরগুলো খালি আছে আপনাদের চিন্তা করার কিছু কারণ নেই কারণ মার্চের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন আপনাদের টাকাটা ডিউ আছে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আর যারা দেখবেন তাদের এই ইনস্টলমেন্টের ঘরে তো কিছুই লেখা নেই সেই সঙ্গে এই বাম দিকে আপনাদের ইনস্টলমেন্টের পিরিয়ডটাও লেখা নেই তো আপনারা এই মুহূর্তে টাকা নাও পেতে পারেন অর্থাৎ এই যে ডিসেম্বর থেকে মার্চ সেশন পর্যন্ত মার্চ দু পর্যন্ত যে টাকা দেওয়া হবে সেইখানে আপনারা টাকা নাও পেতে পারেন অর্থাৎ বাকি দু কোটি কৃষক কবে টাকা পাবেন সেই সম্পর্কে আপনাদের একটা আমি ধারণা দিলাম যারা এখনও পর্যন্ত কোনো টাকা পাননি স্ট্যাটাস সম্পূর্ণ ফাঁকা আছে কিন্তু এইখানে দেখলে আপনি ইনস্টলমেন্টের ঘরে এক লেখা আছে পিরিয়ডটা আগস্ট থেকে নভেম্বর লেখা আছে তারা একটি ইনস্টলমেন্টের টাকা এই মার্চ মাসের মধ্যেই পাবেন তো এবার আপনাদের মূল বিষয়টা দেখা এটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এখানে বলেছিলেন যে পয়লা জানুয়ারি দুপুর সাড়ে বারোটার সময় দশ কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন এবং যখন কিন্তু টাকা ট্রান্সফার করার ঘোষণা হয় তখন জানিয়ে দেওয়া হয় দশ কোটি নয় দশ কোটি ন লক্ষ আরও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কিন্তু আপনি অফিসিয়ালি যে স্ট্যাটাসটা এসেছে দেখুন এখানে যে আপডেটটা এসেছে ডিসেম্বর থেকে মার্চ দু হাজার একুশ বাইশ এখানে লক্ষ্য করুন দশ কোটি সাতচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার আটশো চৌষট্টি অর্থাৎ এখনও পর্যন্ত দশ কোটি ন লক্ষ কৃষক সম্পূর্ণ হয়নি অতএব আপনারা যারা বলছেন আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের আমি বলবো আপনারা ধৈর্য ধরুন আপনারা টাকা পাবেনি কারণ এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়নি এখানে এই সংখ্যাটা কয়েক দিনের মধ্যে অর্থাৎ সাত তারিখের মধ্যেই দশ কোটি ন লক্ষ হবেই তবেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং তারপর ধীরে ধীরে কিছু কিছু টাকা আপনাদের অ্যাকাউন্টে যাবে কয়েকজন কৃষকের অ্যাকাউন্টে এইভাবে মার্চ পর্যন্ত চলতে থাকবে যেমন আপনারা লক্ষ্য করেছেন যে আগস্ট থেকে নভেম্বর পিরিয়ডে যে টাকা ট্রান্সফার করা হয়েছিল প্রথমে আগস্টের ন তারিখ দশ তারিখের দিকে বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছিল আবার কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আঠারো এগারো উনিশ এগারো অর্থাৎ নভেম্বরের আঠারো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ এই পিরিয়ডগুলোতে কিন্তু আবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল অর্থাৎ মার্চ মাস যেহেতু সময়সীমা আছে আপনি একটু ধৈর্য ধরুন মার্চ মাসের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যখনই কোনো আপডেট আসবে সেটাও আপনাদের আমি তৎক্ষণাৎ ভিডিও বানিয়ে জানিয়ে দেব। এবং সেই সঙ্গে ই কেওয়াইসি সম্পর্কে বলি ই কেওয়াইসি কিন্তু মাঝে মধ্যে হচ্ছে রে আর একটা দুটো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ই কেওয়াইসি করতে গেলে ইনভ্যালিড ওটিপি দেখাচ্ছে ওটিপির কোনো প্রবলেম নেই ওটিপি আসছেই কিন্তু ইনভ্যালিড ওটিপি দেখাচ্ছে এটাও যেদিন স্বাভাবিক হয়ে যাবে আমি আপনাদের ভিডিও বানিয়ে আপডেটটি দিয়ে দেবো সেই জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখতে হবে এবং আপনি ইতিমধ্যে টাকা পেয়েছেন কি পাননি যদি না পেয়ে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবে হেল্পফুল মনে হলেও ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ